এলাকায়। কো পাওয়ার্ড বাই আনমোল ড্রিম লাইট, টেস্টিত না ভাই কই রূপ না পায়। সহযোগ করেছে আমুল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ, আব সমঝোতা নেহি, হিটফে, কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা, খাতে হি গন বাউলি, নেসলে মান্স আর জুনিয়র হরলিক্স। Friday's Entertainment's presence. ও রাস্তাত মানে আমার অনিল স্যার ঘরের মুখত ব্রাশডাল পালো, পাই ধহে অনিল স্যার ঘরত সুমাই গেল। সুমাই যা তারপর অল্প দাঁত ঘুয়া মলাম ললু, মলাম অল্প লগেল, দাঁত মাজলু, মাজি পেলে একালে তান্তর ঘর চাহ খাই গুছি এলু। লক ত্রিকা, নিজের মানুষজনীলে নিজের মানুষটে চাকরি করে পয়সা পঠিয়েছে, এই ফালতু কথা হল কেন বারো? মোর মানুষ কুনিহে? ও একো মোর বেমারটা পালে নাকি বারো? কুনি মোর মানুষ কেরপা কেনাই খং উঠি আহে? রিতা বড় ভাল ছোৱালী নহয়নে বারো? ভালে তো আমার বাবালে তাইক, হা তাই তো মন কছিলে, তাইর মাক পিতেক পছন্দ কছিল, আপনার চলিহে অপছন্দ করলা। কিয় চলি হুটবো? এই ক্ষেত্রত মোর ভুল না মন্ডলর ভুল? ময়নো আর কি কম, ও তার মানে আপনি আকো নকই? নহয় মানে বেকার এবুর কথান মাত মাতি জেংখন লগাও কিও? তে মেন সময় কাহিনী গিলা শুনছিল কে? আও মন্ডল বাবু, ও একলা ভাবি চিন্তি থাকি আকো লাভ না, জিহল হই গা তা মানে কথাটো হল মালমায়ো আবেরি আপি না কান্দছি হে বাছেলি। হে প্রভু, তাই কান্দিবলগিয়াকে মই কোনো কথাই কোৱা নাই হে। হেংকে নকপচুন, হাজার হখাও হেকে কথাটো বিশ্বাস কৰলাক না? এ হাওয়াক আবেরি হে ফল, মই কথাটো অনুভৱ কৰছো। সুতিয়ার বাইপা, হে সুতিয়া মাষ্টাৰৰ বাইপা, বুড়া সুতিয়া, মই লগ ধৰিলো, বোলো জলক মণ্ডলৰ ঘৰক লগি, তাতে দৌজাই কথাটো খোলা খুলি হওঁ। ও নাহিল ফল, হকলে একলা বস্তু অনুভব করবা নরে। হেৰি প্রভু, এতিয়া আপুনিয়ে কওকচোন, আপোনালোকৰ অনুভৱ মতে মই কি কৰা উচিত? ও নামটো কওঁতে ভুল হওয়া বুলি কলি হ লেথা শেষ। ও তার মানে মই এতিয়া ক্ষমা খুঁজিবলৈ যাব লাগিব? এখেতে ক্ষমা খুঁজার কথা ক নাই হে বাপা হে। তুমি মনে মন থাকা, টেপেস টেপেস মাতি থাকিবা। এ জুনু বাই ক, ভিতর 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 একদম ভিতর। কেনে করে হে? হ এ তোমা কনাই দা, এ বুনজাও এক কইছু। অ এ মই শুনি আছো দা, এ তুমি ক। অ অ অ হই নেকি? এতিয়া আপোনার মতে মানে মই ফোনটো ক্ষমা খুজিবগে লাগিব? অ ফোনটো নহয় মানে মালতি ক্ষমা খুজিবগে লাগিব। ক্ষমা কে খুজে হে? আপনি মালমাইক কবা লাগে, ও মা ও মোর নামটো কংতে উল্টা পাল্টা হইছি দা, মোর নাংমান মাথাটো পাতলা হান হইছি না, ও ফল হেঙ্কে কলি হ। কি কলে? নহয় মই কলু উঠক। ও কে হে ফল? উঠক, মোর ঘর পা উঠক, আত্তে আপনা উঠিবলে কিছু উঠক। ওরে মন্ডল বাবু, ও শুনো আসাল কথা, একু কথা শুনি বলে নাই, একু কথা শুনি বলে, উলক মোর ঘর পা উলক উলক। ও আপনি হসাই পাগলা হইছি হে ফল। কি এই পাগলা ফল? ইমান মিঠাকে মাতিছে, ৰিকুৱেষ্টৰ সুৰত কৈছে, মই কাৰো অনুৰোধ উপেক্ষা নকৰো, ৰব এই গিলাচটো থৈ আহো। বেশ এহে ভাল চলিল কথা, যা পটকে লৈ আগে যা, খালি ডাষ্টৰ বাহা তাত অলপ চূণ লৈ আহিবি দে। দোকানীয়ে তেনেকে চূণ আনিলে বেয়া পায় নহয়? সেই দোকানী ভাল পাব, এপ চাব লাগে, কপচত কবি খালি ডাষ্টৰ বাহা এটা দি সি দিব, খালি ডাষ্টৰ বাহাটো লৈ তই কবি এই ডাষ্টৰ বাহাটো দি মই কি কৰিম, চূণ অলপ ভৰে দি দোকানী এনাই সুন্দৰকৈ ভৰে দিব, তই লৈ আহিবি পুলিশের ড্রেসের পিন্ধি, ইমান ভয় করে থাকি নহবই ভাই। ও আপনি তার মানে দোকানিক দম দিয়ার কথা কইছে? দম কে দেয়, তয় দম রাখি কবি, সাত হাফেকে তো দিব, খালি ড্রেসলের বাহাত শুনু ভরে দিব। জানো কি ঠাই এখন,
পুলিচক ইমান ভয় করা যুগ নাই আর এতিয়া আমার নিচিনা সিপাহী হোমগার্ডক ভয়েই নকরে। বারো পয়সা দিয়ক। কিহর পয়সা ভাই? ও আয় সাদা বাকিকে আনিম নাকি? পাঁচ টাকা তোর পারে দিবি যা। জীবনত সিনিয়র বলে এক প্যাকেট সাদা খুয়ে পেছে না, যা আজি খুয়াও যা। জীবনত খুয়াব নোৱাৰিম। রুদ্র শুনছে না? রুদ্র 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 শুনছে না? ও দাদা নামান রাখুকসুন। এ কি করা কি করা নাপায়? আপনার দাদা হিসাবে ভাবো আর গুরু হিসাবে ভক্তিও করো, সঁচা কথা কর সাহস থাকতে লাগে হয় না? আপনি এটা ধকে নকলাক না, মহন্ত দাদা এই ক্ষেত্রে ভুল করেছে, কিন্তু আপনার বন্ধু রলি সাহসে নাই। সিধাকে নকয়েহে উল্টাকে কয়ে মো মন্ডল খুড়া বোলে পাগলা কারণে মোয়াকে বয়াকে কবা নালগিছিল। ঘটনাগুলো তুমি শুনছই সব জানো, আয়োগর ফলের পে কিবা তা করবা লাগবো। আপনি কি কয়ে? উচ্চতাই দিয়াই ভাল হব, কথাটো ডাঙর হলে মহন্ত দাদার শুদ্ধ চিকিৎসা এটাই হব। আকো নকয় শুনে দাদা। নহয় মানে মালতীর অপমান মানে ভনীর অপমান, আর ভনীর অপমান মানে সমগ্র নারী জাতির অপমান। এই ক্ষেত্রে মহিলা আয়োগে যে শুদ্ধ বলে ভাবে সেইটা করলেই হল হক। কি করো কোকসুন? এ রাম, সম্পাদিকা হিসাবে এ তোমার সিদ্ধান্ত, মই কি ডিসিশন দিম? আহ দিয়া ওর ইচ্ছা কি করবে ইচ্ছা? অলক কোক যাবা ডাইরেক্ট থানাত যাই কেস দিবা লাগব। ও নলি এনাই অপমান সদায় পাই থাকবো। অলক অলক কেস দিম থানাত? এ বউ চিন্তা করি আক লাভ না, পটককে ভাল কাপড় একজোর পাক মারি ল। মায় হোক রবা, মায় কম বাই গাও ফুরবা গেছি, মাইক একবার হুটবা লাগবো। কাকো আকো হুটবার দরকার নাই, মই আয়োগর সম্পাদিকায় কলো যাক অলক যাক। হে অলক মই একবার আহু রব। হাজি কাছে কলো যা একবার পটকে আহু রব। হে পটকে তো আহেবাগে বুঝিছো, তাকে তো জোয়া কলো একবার ভোলাহর ঘর পর আহু। ও ভোলা ভোলাহর ঘরে কিয়? আপনি তো নেগলাকে ভুল হলি স্বীকার করবা লাগে, মইয়ে যাই পটকে কই আহু। ও কি কবাগে কম, আমার এখেতর ভোলা আর কেরপা নাম দুটার উল্টা পুল্টা হল, ভুলতে ক গেল বইয়া সয়া নাপু, এখনি ওঠাকে কই আহিম দক। হয় নাকি? যা ও হেরা সামনে এ যাবন লাগে বুঝা। কি হে তুমি তালে গৈ কি কবা মোর জনা আছে, তুমি কবা আমার এখেত পাগলা হেন হইছি, কিবা ভুল হবা পারে হয় না? বুঝে কই আহিম দক। হে নিজে কই কোনো দরকার নাই, আপনাকে যাবা কইছিল, আপনি নেগলি তো মই যাবাই লাগবো। কি হল? ও না না দোকানে দোকানে ওই জন্য মনে যে যাম। হাও আপনি গেলি তো ভালে হয়, মই নু কি ওই রোডে রোডে যাও। ম্যাডামর ডিসিশন আপনি কি দি আছে? এখেত নতুন নাকি মাজুতে পাতকে মাত দি লাগজি? ওই আমার নতুন অফিসার সা সিংরা অর্ডার দিয়া অফিসার। ঠিক দৃশ্য তুমি, ওই সা সিংরা অর্ডার দিলি তাই যদি এসিপি দীপক তালুকদার হয় ময়ো কিন্তু আসাম পুলিশের গিলবার্ট সিং সাংমা দেই। চিন্তা করব না লাগে, এই মহেশ মন্ডল কেতিয়াও না হারে। এই মন্ডলে যাতা কাম করছি, ম্যাডাম তো তাতে ভাড়াই থাকে। ও তাতে ভাড়া থাকে বলে মন্ডলক কনসিডার করলে হবার নয়, কিন্তু তিতা আয়োগে বয়া স্টেপ লব। ম্যাডামে কনসিডার করলে নয় তো। ম্যাডামর ডিসিশন আপনি কি দি আছে? এখেত নতুন নাকি মাজুতে পাতকে মাত দিলাক জি? ওই আমার নতুন অফিসার সা সিংরা অর্ডার দিয়া অফিসার। ঠিক দৃশ্য তুমি, ওই সা সিংরা অর্ডার দিলি। এখন আনতে দেখুনে দিছু সিংরা উতলি আছে বৈছয় লৈ আহিব। ম্যাডাম আইলি আমি কই যাম, আর নাইলি আপনি কব।
মণ্ডলক কিন্তু কনসিডার করলি আমার আয়োগে ধর্ণা অনশন এগুলা কার্যসূচী হাতত লব কি আয়োগ এখন কহারিতে নতুন মানুষ না আকো গমে না পই কটলাকুসি মহিলা আয়োগ এগুলা নাজ দিলে হব সাহানা অফিসারে রবা ই বিয়াই পাতা না একগালি এটা কইনা নসকে চাবা পারো চাকরি বাকরি থাকা কথা নাকি কহারিতে কেনাই বা আপি লাগে তেনেকুৱা একো কথা নাই বিয়াৰ পাছত মোৰ কলিয়াবৰৰ ঘৰত থাকিব লাগিব ঘৰত মা দেউতা বাই ভনী আৰু বিয়া নোহোৱা পেহী এজনীও আছে বাইদেউ ঢুকাইছে অকালতে ভাগিন ল'ৰাটো আমাৰ ঘৰতেই থাকে গোটেই ঘৰখনৰ কাম কাজ কৰি তিনিবেলা তিনিমুঠি খোৱালেই হ'ল মা দেউতাৰ কথাত প্ৰতিবাদ কৰিব নোৱাৰিব মইতো ইয়াতেই থাকিম হাও এখেতক তাৰ মানে কাম কৰা আপি এটাই লাগিব পেহী ভালনে আপোনাৰ আছো দি বাপা আপুনি যোৱা নাই হবলা কোহে কিয় আপুনি কটলাকুচি মহিলা আয়োগৰ সভানেত্ৰী নহয় জানো আগে আছিলো এতিয়া নাই হবলা অ নহয় ও হেতু ভাঙি এটা প্ৰেচিডেণ্ট নি পাতিছি মিন্টু সভানেত্রী ভাঙি পেলায় প্রেসিডেন্ট নি পাতিছে সকলে সম্মান করে দায়িত্ব দিছি লবা তো লাগবো এসুন এ রবা তুমি কোক জ্বর কথা কইসলা হে থানা লই থানা কারো মই কিও যাও ও আপনি গমে না পায় হবলা হা কি হইছি মুখখান গতে ঢুপ ঢুপি ধরলা হে নাই নাই ভয় খাব না লাগে মালতী ডাঙরিয়ানী আর রীতা আয়োগর ফালৰ পৰা মণ্ডলৰ ওপৰত কেস দিম বুলি থানালৈ গৈছে হুই নেকি মই গমে না পাম হে তাকে আমি বাহিরা মানুষ হয়ে গম পালো আপনি সভানেত্রী মানে প্রেসিডেন্টনি হয়ে গম না পালে না হাও আহু তার মানে মোক গাছর মুড়া বলে ভাবছি মোক নুহুদাকে থানাত কেস দিয়ার মজা তো ময়ও দিম ময়ও কোনো কি হে কেস দিব লাগছে হুম কি বলে ভাবিছে হরি পুলিশে মোক একোটাল করিব নোৱাৰে নোৱাৰে তো আমার মেইন মানুষজনী আপনার ঘরতে ভাড়া থাকে দেখুন মোক নককে গেছিয়ে মই জানলি তো হেনথক যাবাই নেটলু হই এই রীতা রীতা এটা আগলি কাটিছে তাইকো দেখুম কি দেখাব তাই রঙা ঘোড়া এবার কেসটু গহীন হব কি গহীন হ্যাঁ কি গহীন রীতাই কই গৈছে এবার বলে মণ্ডলক রঙা ঘোড়া দেখো আর আপনি কলে রীতা আর রীতার দেউতাকক দুইটাকে রঙা ঘোড়া দেখাব কেসটো এটা আসাম পুলিশ আর ইলেকট্রিসিটি বোর্ডের মাজত ফুটবল খেলা নিচিনা হল কোন টিকে কোন হারে একো ঠিকানা নাই তাই যদি এসিপি দীপক তালুকদার হয় ময়ো কিন্তু আসাম পুলিশের গিলবার্ট সিং সাংমা দেই চিন্তা করব নালাগে এই মহেশ মণ্ডল কেতিয়াও নাহারে শুনকসুন তেও যদি ভয়ে নকরে কিয় ইমান চিন্তা করছি কিয় ইমান খং উঠিল এইটো অলপমান গণ্ডগোল আছে নহয় সেই কারণে ইটা কোনিবা ঘাটা জিতা হয় এই চকত ওলাই চাই কথাটো মণ্ডলে জিকিব বোলে কিয় পুলিশ নিহেন্থর ঘর ভাড়া থাকে হে কোন তারে এইটোয়ে কথা বহক অলপ চা খাব দক বাপ্পা ওই বাপ্পা ওই বাপ্পা ওই জীবনত দেখা নাছিলো আই হাফিজ কি দিয়ক খুড়া ইমান দীঘালাই তোর কান্ধর পাই মোর কান্ধক লাগি হব কি হা পাই মস্ত হইলে বেড়া একদম বাপ্পা ও এই ঘরের খুঁটা তোর মান হব কোত দেখলা মণ্ডলর বাটপর আগে মণ্ডলর গেটর সম্মুখত সাত কেন হয় হে ভগবান মণ্ডলর ঘরত হুমাক আর বেতাক ঠিয়াক ঠিয়াই গিলাক কাক হে মণ্ডল কাই ইমান ডাঙর ভাবনা মণ্ডল বাবু ঠিয়াই ঠিয়াই গিলবা পারবো নরে মণ্ডলর ভরি এখান তো গিলবা পারব ঐ অখাতক গিলা বেড়াই লেজে দি আকুম মারলিও হয় হও মণ্ডলক লগি ইমেল আপনা রাগ কিয় কি মক ঘর পরা উলি দিছি আই কিয় কি কল লাগ আপনি জ্যেষ্ঠ নাগরিক হিসাবে কিবা আহার কবা গেল কি মক ঘর পরা উলি দিলা কাই হায় আল্লাহ আপনি একো নকলা আমার কি আই নাকর বারান্দা সিঙি জকে দিবাই খুচ্ছিল নেদলা আয় নেদলু দে পিছত দিন এটা কথা ভাবিয়ে তাক নেদলু মোর গোটায় মাটি বাড়ির হিসাব খিনি তার তাতে আছে না মাটি বাড়ি খিনির জামেলা নাথিলি তাক দিলু হই ফল
কোনিবা মাইক কেসটো বয়া বুলি কলা হেগলা ইতা জানবা নালগে যা কি হয় কি নহয় পাছতো দেখা যাব কেস দিছো থানায় যদি মণ্ডল খুড়া শাস্তি নেদে আমি থানাক ধর্ম দিবে যাম তেতিয়া আপনিও যাবা লাগব কিহ ধর্ম দিবা যাবি এ যিয়ে নকক কিয়া মোৰ কিন্তু বৰিক গেলি মস্ত খং উঠি আছে তাই মোক নুসুধাকে যাবাই নালগিছিল মই আপোনাৰ শাহু বুঢ়াৰ মাজত মই নোসোমাওঁ পিছে কথা এটা কি কথা আমিবোৰ হলো খাটি খোৱা মানুহ মণ্ডল হত হল ভোজখোৰ মানুহ আৰু ধনী মানুহ সিহঁতৰ বিৰুদ্ধে এনেকুৱা কাম কৰিবই লাগিব মোৰ কিন্তু বিবেচনাতহে ক'লো দেই তাৰ মানে বৰি আকৌ বেয়া কাম কৰা নাই মোৰ হিচাপত নাই কৰা কিয়া বা বৰি আহা নাই না পুলিচে লকাপুতে ভৰে থলা চাহ কাপ খাই উঠি চাহিমকে ৰব আজি কিন্তু সুধিব লাগিব কিয়াই আইতা হৈছাৰ আগতে মালিকো সুধি ল'ব লাগিব তাক আই আইতাৰ মালিকো বিষ্ণু ডাক্তৰহে অ ৰচোন ৰ আইতাটো বিষ্ণু ডাক্তৰ আৰু ভৈৰৱ দাদাৰহে সীমাৰ আইতা সেই হিচাপে আইতাটো দৌঘৰৰে এতিয়া বিষ্ণু ডাক্তৰ বা ভৈৰৱ দাদাৰ কোনোবা আগৰক সুধিলি দৌঘৰকে সুধিব লাগিব নেকি আগৰে সিচিব দি আগৰে নিদিলি অ তেতিয়া সিচা নহয় ভৈৰৱ দাদাৰহেকে সুধিম বিষ্ণু ডাক্তৰহে তিনিও ভায়াক বাহিৰত থাকে খুৰীক আৰু সোধাওঁতে যদি কিবা কাৰণত সিচিব নেদে তেতিয়া উল্টা লাগিব ভৈৰৱ দাদাৰহেকে সুধিম ভৈৰৱ দাদাৰ ঠেক চানা মাছ আগবাজাত দিব লাগিব পাৰে আজি নুখোজে যা কিয়া দীপুহঁতৰ খানা আছে না ভাগিৰে মানুহ গোটেই ঘৰ ঘৰাই থাকে যাব কিয়া ভাইহঁতে কওক যা এতিয়া হিচাপে যা ৰ আজি কিন্তু আপুৰা নুখুজিব ৰ খুৰা আপুৰাৰ মাছ খুজিলি গোটেই আকৌ মাছেই নাপে হেই একদম হুবহু প্ৰমাণ আছে ঐ নাখাওঁ মাছ মই কিবা টেনচনত আছো মহেশ মণ্ডলে মোক ঘৰৰ পৰাই গেটত কৰি দিছে এনেই দুশ দিনত মই মাছ মাংস খাম মণ্ডল বাবু অলপ পাগলা হেন হৈছে চব কথাতে পাগলামী কৰিলে নহয় নহয় সেইকাৰণেতো মালতী আৰু ৰীতিয়াই বদনাম দিয়া বুলি কেচ দিব গৈছিতো কিনো কয় ফল সঁচা না মিছা সঁচা সঁচা ইটাৰ লাগি কেচ দিয়া কাম শেষ কিনো কয় ফল মনটো সদায় ফুটি লগে দিলি আই আবেশ চল 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 চকত বহি বালু চাই দি চালু চা চল 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 ঐ এখনি টানি টানি যাই থাক মনটো বেলেগ লাগি গৈছে আই বুঢ়ীক ভয় কৰিব নালগে জলো কিয় ইমান দেৰি হলে কিয় ইমান দেৰি হল কম ৰব আমি কক গেছিলো জানে না জানে নাজনিলি আৰু দেৰি হোৱাৰ কথা সুধিব না নাজনিলি চিধাই সুধিলাকৈ কক গৈছিলিয়ে হয়না জেঠি থানাক গৈছিলি বোলে হাওমাই জানে আমি মণ্ডলৰ ওপৰত কেচ দি আহিলোঁ জানো ৰ গোটাই কথা শুনছোঁ মই আয়োগৰ ফালৰ পৰা দিছোঁ কেচটো আকৌতো বয়া হোৱা নাই মাই ভালে হ'ল না বয়াই হ'ল ক'ব পৰা নাই ৰ বহুতো সুধিলোঁ কোনোবাই ভাল হওঁ বুলি কয় কোনোবাই বয়া হওঁ বুলি কয় আমাৰ গলিসকলে ভাল হোৱা বুলিয়ে কৈছে কোনোবা হিংসুক মানুহ বয়া হোৱা বুলি ক'ব পাৰে না কি কয় এতিয়া হয়দা থাকে না একজাত হিংসুক মানুহ পৰে ভাল কৰা পৰৰ ভাল হ এগিলা আকৌ দেখিব নোৱাৰে অ আমাৰ মানুহগিলাৰ সেনাই স্বভাৱে কোনিবা মাইক কেচটো বয়া বুলি ক'লা সেগলা এতিয়া জানবা নালগে যা কি হয় কি নহয় পাছতো দেখা যাব কেচ দিছোঁ থানাই যদি মণ্ডল খুড়াক শাস্তি নেদে আমি থানাক ধৰ্ম দিব যাম তেতিয়া আপুনিও যাব লাগিব কিহত ধৰ্ম দিবা যাবি ধৰ্ম দিবা যাব তুমি যি কৈছিলা ধৰ্ম দিবা লাগিব বুলি অ গতাই মহাইতিৰি লগৈ ধৰ্ম দিবা যাব লাগিব ধৰ্ম নহয় ধৰ্ণা আপুনি গোটেই কবাৰ কথা কবাতকৈ যত পত লগে মাৰব এ ধেৰ তেৰিকা
মই কেস দিয়ার কথা কেতিয়া কলো মোক খুদিছিলা তুমি ভাল হব না বেয়া হব মই বেয়া নহয় বলি কৈছিলো হাও কি উল্টা কথা কয় হে দেখছো রিতে আপনা দিয়া লয় বউ কেস দিবা জর কথা কলা ইটা কি পালটি মারে এ রা তুমিও বড় আশ্চর্য বস্তু দেই মালতিয়ে কেস দিয়ার কথা ভবাই নাছে মই ভিতর পা সব কথা শুনি আছো নহয় খাটে হি কন বাউলি নেসলে মান্স আৰু জুনিয়ৰ হৰলিক্স।